তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড এবং মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রত্যেকটি আপনার কর্মকাণ্ডে আপনারা যে অত্যন্ত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘরে ঘরে আপনারা গিয়ে আপনার এই জিনিসগুলি তুলে আনছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে 22 তারিখ ঈদের পরের দিন, আপনারা জানেন যে এই করোনায় আপনার অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার কুরবানি দিতে পারে না, তো আপনার সেই জন্যে আমরা 7টা গরু কুরবানি দিয়েছি। মিনিমাম 1000 লোককে ঘরে ঘরে আমরা এই কুরবানির বস্তু পৌঁছায় দেব। আর আপনারা জানেন যে এই কুরবানিগুলি করা হয়েছে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার শহীদ পরিবার, জাতীয় চার নেতা যারা শহীদ হয়েছেন এই বাংলাদেশের জন্যে, এবং আপনার আমাদের যারা আপনার প্রয়াত নেতা যারা কিশোরগঞ্জের রাজনীতিতে আপনার বিশাল অবদান রেখে কিশোরগঞ্জ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন, সেই সব নেতাদের নামে আজকে আমরা এই গরুগুলি কুরবানি দিয়েছি। আল্লাহ পাক যেন কবুল করে, সেটা আপনাদের কাছে আমরা সকলের কাছে দোয়া চাই, এবং আমাদের এই কার্যক্রম আপনার অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা করোনাকে পরাজিত করতে না পারি। আল্লাহ পাকের দোয়ায় দয়ায় আমরা ততদিন পর্যন্ত এটা অব্যাহত রাখব। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকার, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী আপনার জনগণের পাশে থাকবে। আর একটা কথা আমি বলি, মিডিয়াতেও বলি, কারণ জানা দরকার দেশবাসীর এবং সকলের, আমরা জনপ্রতিনিধি যারা আছে আপনার, সেই জনপ্রতিনিধিরা আপনার সরকারের বিভিন্ন অর্গান আছে,